এবার জানব খুলনা সিটি নির্বাচনের খবর। সেখানে আছেন আমাদের সহকর্মী শামসুজ্জামান শাহিন। শাহিন, খুলনায় তো ভোট গ্রহণ চলছে, কেমন দেখছেন খুলনা সিটি ভোট, ভোটারদের প্রতিক্রিয়া কি, সবশেষ খবর আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তানিয়া হারুন। আপনি জানেন যে ভোট থেকে কিন্তু উৎসবমুখর পরিবেশে খুলনায় ভোট উদযাপন হচ্ছে। এটি ভোট গ্রহণ এখন পর্যন্ত আমাদের কাছে এমন কোনো খবর আসেনি যেটা ভোট গ্রহণে বাধা সৃষ্টি করে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে আছে। বিশেষ করে এখানকার যারা ম্যাজিস্ট্রেট যে টিম আছে, অর্থাৎ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং বিজিবি র‍্যাব, তারা কিন্তু নিয়মিত টহল দিচ্ছে। আমি আছি এখন একটি কেন্দ্র, এটি হলো নূরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়ের পাশাপাশি তিনটি কেন্দ্র, এবং এই এখানকার কয়েকজন ভোটারের সাথে আমি একটু কথা বলার চেষ্টা করব যে তারা এই ভোট দিতে এসে কোনো ভয় ভীতি বা কোনো চাপের সৃষ্টি হয়েছে কিনা। আপনার সঙ্গে একটু কথা বলি, সেটা হচ্ছে এই যে ভোট দিতে এসছেন, কোনো ভয় ভীতি বা কোনো চাপের মধ্যে কোনো চাপ প্রয়োগ করছে কিনা? না না, কোনো সমস্যা নেই, সব কিছু ঠিক আছে। কেমন ভোট হচ্ছে? ভালো ভালো। আপনার সাথে একটু কথা বলি যে কোনো ভয় ভীতি বা কোনো অন্মুক্ত একদম মুক্তভাবে আমরা ভোট দিয়ে যাচ্ছি সুন্দর পরিবেশে, সরকারের দ্বারা এই জন্যে বেশি বেশি খুশি। ধন্যবাদ। ওনারা বললেন, দেখলেন যে ভোটার যিনি লাইনে দাঁড়িয়ে আছেন তিনি বললেন যে নির্ভয় এবং সুন্দরভাবে ভোট দিতে পেরেছে। এই ছিল আমার কাছে ভোটের মাঠ থেকে সর্বশেষ।